যাজপুর সুকিন্দা নির্বাচন মন্ডলী আমি কাঙ্কড়পাড়া পঞ্চায়েত অছু যে কোন সমস্যা উপুজিলা যে সুকিন্দা রিজিওনাল কোরমাইট মাঞ্চ যে মজদুর সংঘর আজ ইস্তফা দেলে কোন সমস্যা উপুজিলা আপনার দীর্ঘদিন হল আজ কাহি ইস্তফা দৌ আজ্ঞা আমাদের আমার সেমি কিছু সুবিধা হো দিয়া হো নাই আমি যেগুলা মিলিয়া কথা যেগুলা কি আমি মানে আমার যে মৌলিক অধিকার অগুলা আমি আগুন মিলু নাই কি দৌ নাই সে লোক কি কাহি দৌ নাই আগে যে ইউনিয়ন আমার লা ইউনিয়ন কি প্রেসিডেন্ট আমার ধীর সেক্রেটারি কি ধীর হোক কি ধীর নারায়ণ ধীর নারায়ণ চন্দ্র ধীর কাহা নির্দেশে আপন মানুষ যে সুবিধা পাইবা কথা দৌ নাই সে এমএলএ আমার বিধায়ক ডানি বাবু লে সে কোণ করলে এটি এমএলএ লে এমএলএ লে যে সে কাহি দৌ নাই কারণ কোণ তার লা কারণ আজ্ঞা কোণ আমি তো এমনি ইয়ে ইউনিয়ন রহিক ডিউটি করছু আমি আর কাই দীর্ঘদিন হল আপন মানে লে সেটি কাহি দৌ নাই কোণ পাই আজ্ঞা দৌ নাই সে এটি দীর্ঘ 35 বর্ষ হল এটি বাপ পু কুশাসন চলাই এ সুকিনা কু দমন করি আজ এই দরিদ নিষ্পেষিত লোক হইরাণ করছেন যা ভাবে পাইবা কথা তাকে তাঁর অত্যাচার ধর পড়ছেন সুকিনার সুন্দর সুকিনা কু আজ মাটি তো নাশান্তর করেছেন কোটি কোটি টঙ্কা তাঁর অত্যাচার লোড হচ্ছে কিন্তু ভাই মানে তার নিজ হক পাই না যা পাবে পাইবা কথা সে পছন্দ হয়ে যাচ্ছেন আমার এটি ঝিও লা সি 4 কোটি টাকা নেই সে পড়া হলদি বান্ধবটা আউ আমার প্রফুল্ল বাবু লোক মো নাতি মো পু করি আমার পাঁচ ঢালু তলে চের কাটুলে সে জাঁপ না এটি সুকিনার কে মুন্ড নাহি বলে কিন্তু আমি ভাবে এই নেতৃত্বে এই দলকে আমি নিষ্ঠা দিই আজ এইভাবে আমি বিজেডি দল তরফর যে ইউনিয়ন তরফর আমি ইস্তফা দিই আমি নূতন দল গড়ি নূতন ইউনিয়ন করবু রিজিওনাল দীর্ঘ 35 বর্ষ হল এটি প্রফুল্ল বাবু এবং তাঁর পুয় গোটে শ্রমিক সংগঠন করি শ্রমিক মানুষ লুট করলে যেতবে সুকিন্দা আসিলে সি চিন্তা সুকিন্দাবাসী চিন্তা করলে গোটে সুকিন্দাবাসী গোটে শ্রমিক সংগঠন করে শ্রমিকের উন্নতি হব কিন্তু তা আজ আপন মানে প্রতিফলিত হচ্ছে যে দীর্ঘ 35 বর্ষ হল শ্রমিক মানে শোষণ হচ্ছেন শ্রমিক সংগঠন দ্বারা তেমন আজ সমস্ত একাঠি হয়ে আজ 500 ঊর্ধ্ব যে মজদুর অনেক ইউনিয়ন সভ্য লে আজ সে সমূহ ভাবে 500 ঊর্ধ্ব সমূহ ভাবে ইস্তফা দিয়েছেন সেমানে তাঙ্কর নিজ হক পাই কাই আপনার গোটি উদাহরণ মু দৌছি যে মানে কোম্পানি অন্ডরে অছন্তি সমান কাম সমান দরমা কিন্তু সমান কাম যে মানে করুছেন কোম্পানি অন্ডরে সেমানে পাউতলে 30,000 টাকা দরমা যে মানে ইউনিয়ন থিলে ইউনিয়ন অন্ডরে সেমানে পাউতলে 15,000 টাকা দরমা কিন্তু ইয়ে গোটে বিড়ম্বনার জিনিস যে ইউনিয়ন অধিক দরমা পাইবা কথা কিন্তু তা নকরি বাকি পয়সা সব প্রফুল্ল বাবু নিয়ে যাচ্ছে আজ সে লোক মানে বুঝিপারি সমূহ ইস্তফা দিয়েছেন তেমন তাপরে এমন আজ আমি নিষ্পত্তি করছু সুকিন্দা ক্রোমাইট জোনে সর্বনিম্ন দরমা 24,000 কম হব না যদি যে কাম করবে সুকিন্দার ক্রোমাইট খাদান অন্দরে অছি সুকিন্দার অঞ্চলের সে সর্বনিম্ন দরমা 24,000 দেব তাপরে তাঁর ডেজিগনেশন অনুসারে যার যেত প্রাপ্য সেটি সে পাইবে সুকিন্দা রিজিওনাল কোরমাইট খনি মজদুর সংঘ কোণ লুটি নৌলা কি যেতে উচিত প্রাপ্য দেওয়া কথা দৌ নাই মু আপনার কহিলি বা সুকিন্দা ক্রোমাইট খাদান মজদুর সংঘ যে সভ্য লে সে পাওলে 15,000 টাকা যে মানে কোম্পানি অন্ডর লে সে পাওলে 30,000 টাকা বাকি 15,000 টাকা কি নৌ আপনার কহবে এই বাপ পুয়টি লুটুলে তার প্রতিফলন আজ সুকিন্দাবাসী একাঠি হয়ে তাঁকে আজ নাকি ব্রাহ্মণী নদী ফোপাড়ি দিয়েছেন তাঁর আজ দেখা দর্শন নাই তেমন আগামী দিনের সম্পূর্ণ ক্রোমাইট খাদান মজদুর সংঘর সভ্য মানে আসি রিয়াইন্দ ইয়ে আসি আমার সঙ্গে যোগ দেবে এবং আমি সুকিন্দাবাসী সমস্ত ভাইচারা নেই সমস্ত একাঠি হয়ে রহব আর সুকিন্দার হক পাই আমি লড়াই করবু এটি সুকিন্দা লোক তাঁর হক পাই লড়াই করবে এটি বাহার লোক এটি পুরাই দেবে না মজদুর সংঘ কথা কেন বর্তমান নির্বাচন শেষ হয়েছে যে মজদুর সংঘের যে শ্রমিক নেতা লে এবং এঠিকার যে প্রফুল্ল ঘড়াই কথা কিন্তু ডানি ঘড়াই কথা এবার নির্বাচন শেষ হয়েছে ফলাফলের ফেল মারিছেন এবার স্থিতি তাঙ্কর কোণ
ଏବେ ତ ସେମାନଙ୍କ ଦେଖିବାକୁ ମିଳୁନି। ଯେଉଁ ନାରାୟଣ ଚନ୍ଦ୍ର ଧୀର ଥିଲେ ଆମର ସେ ସୁକିନ୍ଦା କ୍ରୋମାଇଟ୍ ଖଣି ଶ୍ରମିକ ସଂଘର ଯେଉଁ ଥିଲେ ସାଧାରଣ ସମ୍ପାଦକ, ସିଏ ରେଜିଗ୍ନେସନ୍ ଦେଇସାରିଲେଣି। ତମେ ତ ଏତେ ଶ୍ରମିକମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଥିଲ, ତମେ ତ ନେତା ଥିଲେ ପ୍ରଫୁଲ୍ଲବାବୁ ଡାନିବାବୁ, ତମେ ରିଜାଇନ୍ ଦେଇ ପଳେଇଲ କାହିଁକି? ଏଇ ଶ୍ରମିକ ଯେତେବେଳେ ହାରିଲ ତମେ ପଳେଇଲ, ତମେ ତମ ସ୍ୱାର୍ଥ ଥିଲା ବୋଲି ତମେ ରହିଥିଲ, ତମେ ହାରିଗଲ, ତମେ ଏଠୁ ଛାଡ଼ିକି ପଳେଇଲ। ଏଇ ଯେଉଁ ସ୍ଥାନୀୟ ଲୋକ ଅଛନ୍ତି, ଯେଉଁ ଶ୍ରମିକମାନେ ଅଛନ୍ତି, ସେମାନେ କାହା ଭରସାରେ ଚଳିବେ? ତମେ ଆଜି ଯେଉଁ ଛାଡ଼ି ଆଜି ସେଥିପାଇଁ ସେମାନେ ନିଷ୍ପତ୍ତି ବଦଳେଇଲେ, ସେମାନେ ନୂଆ ସଂଘ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି। ବାବୁ ଭାଇ ନେତୃତ୍ୱରେ ନୂଆ ସଂଘ ଗଢ଼ା ହେବ। ସେଠି ଆମର ନୂଆ MLA ଡକ୍ଟର ପ୍ରଦୀପ ବଳ ସାମନ୍ତ ତାର ରହିବେ ଉପଦେଷ୍ଟା ଭାଇ, କାମ ହେବ। ଅସୁବିଧା କ'ଣ ଅଛି? ରିଜନାଲ୍ ସଂଘ ସେଥିରେ ଯେତେ ଥିଲେ ସବୁ କ'ଣ BJD କର୍ମୀ ଥିଲେ ନା ଅନ୍ୟ କିଛି? ଦେଖନ୍ତୁ, BJD କର୍ମୀ ସେମାନେ କେହି ନଥିଲେ। ଶ୍ରମିକ ସବୁବେଳେ ଶ୍ରମିକ, ସେମାନେ ଶ୍ରମଦାନ କରୁଥିଲେ, ରୋଜଗାର ପ୍ରାପ୍ୟ ସଠିକ୍ ଢଙ୍ଗରେ ପାଉନଥିଲେ, ଶୋଷଣ କରାଯାଉଥିଲା ତାଙ୍କୁ। ତେଣୁ ସେମାନେ BJD ମତଲବ ନାହିଁ, କିନ୍ତୁ ଏମାନଙ୍କୁ ନେଇକି ସେମାନେ ଜବରଦସ୍ତ ଜୋର ଜବରଦସ୍ତ ତାଙ୍କ ରାଜନୈତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଲଗାଉଥିଲେ। ଆଜି ସେ ଜିନିଷଟାକୁ ଏମାନେ ହିଁ ପରିବର୍ତ୍ତନ କରିଛନ୍ତି। କେହି ଦୁନିଆରେ ବାହାରୁ ଆସି କେବେ ଦେଇନାହାନ୍ତି, ସମସ୍ତେ ଯେତେବେଳେ ବୁଝିଯାଇଛନ୍ତି, ତାର ଏମାନେ ଭୋଟ ଦେଇଛନ୍ତି, ପରିବର୍ତ୍ତନ କରାଇଛନ୍ତି। ସେ ପରିବର୍ତ୍ତନ ସୁଫଳ ଆଜି ସେମାନେ ନୂତନ ଶ୍ରମିକ ସଂଗଠନ କରି ପାଇବେ ନିଶ୍ଚିତ। ଯେ ନିଜର ହକ୍ ପାଇଁ ଯେ ପୂର୍ବରୁ ଥିବା ସୁକୁନ୍ଦା ରିଜନାଲ ସଂଘ ଖଣିର ସଂଘ ତାକୁ ଆଜି ଇସ୍ତାହାର ଦେଇଛନ୍ତି, କିନ୍ତୁ ଆହୁରି ଅଛନ୍ତି ଅନେକ ଲୋକ ଯେଉଁ ସଂଘରେ ଥିଲେ, ତେଣୁ ଅସୁବିଧା ସମ୍ମୁଖୀନ ହକ୍ ପାଇପାରିଲେ ନାହିଁ। ସେଥିଲାଗି ଆଜି ମିଟିଂ କରି ନୂତନ ସଂଗଠନ କରିବେ ବୋଲି ବର୍ତ୍ତମାନ ବଚନ ସିଧାସଳଖ ଆଲୋଚନା କରିବା, ସେ କି ପ୍ରକାର ଲୁଟୁଥିଲେ, କି ପ୍ରକାର ନିର୍ଯାତିତ କରୁଥିଲେ ଆପଣଙ୍କୁ? ମୁଁ ସାର୍ BJD ଦଳରୁ ଆଜି 35 ରହିଥିଲୁ, କିନ୍ତୁ ସେମାନେ ଆମକୁ ଟିକେ ହେୟଗାନ କରନ୍ତି। ଏବଂ ଆମର ଯୋଉ କରୁଥିଲେ ଆମର ଯୋଉ SRC କିମ୍ବା ସେ ନେତା ଯୋଉ ରହିଥିଲେ, ତାଙ୍କ ନାଁ କ'ଣ? ଆମର ସେ ନାରାୟଣ ଚନ୍ଦ୍ର ଧୀର, ସେ ଯୋଉ ଥିଲେ ଆମ ପୂର୍ବତନ ଘର କୋଉଠି? ସେ ବାନ୍ଧବଡ଼ା। ଆମର କାହିଁ କ'ଣ ସୁକିନ୍ଦାରେ କେହି ଲୋକ ନଥିଲେ କି? ସାର୍ ସେ ବାହାରୁ ଆସି ଯେଠି କରିକି ତାପରେ ଏଣ୍ଟ୍ରି କରିଥିଲେ। ଆପଣ ହେଇଥିଲେ କିଏ? ସାର୍ ସମ୍ରାଟ ଗୁପ୍ତା ଯୋଉ ଥିଲେ ନା ଆମର, ତାପରେ ସମ୍ରାଟ ଗୁପ୍ତା ତ ନାହାନ୍ତି ଏବେ, ସେ ଘୋଡ଼େଇ ବାବୁଙ୍କ ନେତୃତ୍ୱରେ ସେ ଚାଲିଥିଲେ। ଦୁଆରୁ ଆସିଥିଲେ, ଆନ୍ଧ୍ର ଆସି ସେ ଲୁଟୁଥିଲେ, ଯୋଉଟାକି ଆମର ପାପ ଆମେ ପାଇପାରୁନଥିଲୁ, ଆଉ କହିଲେ ପ୍ରତିବାଦ କଲେ ଚାକିରୁ ଛଟେଇ ହଉଥିଲୁ। ଏମିତି ବହୁତ ପେଶା, ବହୁତ ନିର୍ଯାତନାରେ ଥିଲୁ, ଯୋଉଟାକି ଆମେ କହିପାରୁନଥିଲୁ କି ଶୋଇପାରୁନଥିଲୁ, ବହୁତ ହୀନସ୍ଥା ହେଇଥିଲୁ। କେବଳ ଏବେ ଯୋଉ ଆସିଛନ୍ତି ଟୁଟୁ ବାବୁଙ୍କ ନେତୃତ୍ୱରେ, ଆମେ ଟିକେ ସ୍ୱାଧୀନତା ପାଇଲା ଭଳିଆ ଲାଗୁଛି। ଆମେ ପରାଧୀନ ଭଳିଆ ଥିଲୁ, ସ୍ୱାଧୀନତା ହେଇନଥିଲେ ତମେ 35 ବର୍ଷ ହେଲା, 35 ବର୍ଷ ହେଲା ପରାଧୀନ ହିଁ ଥିଲୁ, ଏବେ ମଧ୍ୟ ବି ଅଛୁ। ଏହାପରେ ଯଦି କିଛି ଆସିବ ତାହେଲେ ଜାଣୁଛୁ ସ୍ୱାଧୀନତା ହେଲା ଭଳିଆ ଲାଗିବ। ଆଉ ଏଠି କେବଳ ଶୋଷଣ ଆଉ ନିର୍ଯାତନା, କେବଳ ଯଦି କିଛି ତାଙ୍କ ଉପରେ ପ୍ରତ୍ୟୁତ କରାଯାଏ ତାହେଲେ ଚାକିରୁ ଛଟେଇ ହୋଇଯାଏ। ଏଣୁ ଛଟେଇ ଭୟରେ ଯାହା ମିଳିଲେ ମଧ୍ୟ ଆମେ ନିରବ ସହରେ ସହିଥାଉ, ଏବଂ ଆମେ ତାଙ୍କ ସେଇ ଚାମଚାକିରେ ହେଇକି ଥାଉ, ଯାହା କହିଲେ ଆମେ ତାକୁ ହଞ୍ଜି ମାରୁ, ଏଇସବୁ କହୁ। ଆଉ ତାଙ୍କ ପାଖରେ ମୁଁ 30 ବର୍ଷ ରହିଥିଲି, 35 ବର୍ଷ ଭିତରେ ମୁଁ 35 ବର୍ଷ ପରେ ଏବେ ମୁଁ ମୋର ମତ ପରିବର୍ତ୍ତନ କରୁଛି, ଯେହେତୁ ସମସ୍ତେ ମୋତେ ସେ ନିର୍ଯାତନା ଦେଇ ଆସିଛନ୍ତି। ବହୁତ କଷ୍ଟ, ଏଇଟା ତ କହିଲେ ସାର୍ ସରିବ ନାହିଁ, କିନ୍ତୁ ମୋର କହିପାରୁ ନାହିଁ, କହିଲେ 2-4 ଦିନ ଲାଗିବ, ତାର ଇତିହାସ ମୁଁ ଆରମ୍ଭରୁ କହିଲେ, ଏଣୁ ବିଶେଷ କହୁନାହିଁ। ଆମର ବହୁତ ବର୍ଣ୍ଣ ଅଛନ୍ତି, ସମୟ ଆସିଲେ ଫେର୍ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବି କଥା, କିନ୍ତୁ ବହୁତ ନିର୍ଯାତନା, ଯେଉଁଟାକି ସହି ହେବ ନାହିଁ, କହି ହେବ ନାହିଁ। ଯେଉଁ କଥା ବର୍ତ୍ତମାନ ଉଠୁଥିଲା ଯେ ସୁକିନ୍ଦା ରିଜନାଲ କୋର୍ମାଇଟ୍ ଖଣି ମଜଦୁର ସଂଘ ଯେ ଏଠି ଥିଲେ, ୟୁନିୟନର ସଭାପତି ଥିଲେ ମଧ୍ୟ, ଯେଉଁ କୁହନ୍ତୁ ନାରାୟଣ ଚନ୍ଦ୍ର ଧୀର କଥା କୁହନ୍ତୁ, ପ୍ରଫୁଲ୍ଲ ଘଡ଼େଇ କଥା କୁହନ୍ତୁ, ବା ପ୍ରୀତିରଞ୍ଜନ ଘଡ଼େଇ କଥା କୁହନ୍ତୁ, ବାରମ୍ବାର ଲୋକମାନଙ୍କୁ ଶୋଷଣ କରୁଥିଲେ, ହକ୍ ପାଇପାରୁନଥିଲେ, ସେଥିଲାଗି ବାଧ୍ୟ ହୋଇ ମଜଦୁର ସଂଘରୁ ଲୋକମାନେ ବାହାରି ବର୍ତ୍ତମାନ ସୁକିନ୍ଦାର ପୁଅ, ସୁକିନ୍ଦାର ନେତା, ଗାଁ ସୁକିନ୍ଦା ଗଡ଼ର ଲୋକ ଯିଏ BJP ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ବର୍ତ୍ତମାନ ହୋଇଛନ୍ତି, ତେଣୁ ତାଙ୍କ ନେତୃତ୍ୱରେ ନୂତନ ସଂଗଠନ କରି କେମିତି ସୁକିନ୍ଦାରେ ହକ୍ ପାଇବେ। ଯେଉଁ 35 ବର୍ଷ ହେଲା ଶୋଷଣ ହଉଥିଲେ ଘରେ ବାପ ପୁଅ ଦ୍ୱାରା, ବା ନାରାୟଣ ଧୀର ଯିଏ ବାହାର ପୁଅ, ଗୋଟିଏ କଥା, ସୁକିନ୍ଦାର ଯିଏ ବି ଏଠି ଶୋଷଣ କରୁଥିଲେ ସୁକିନ୍ଦାର ଲୋକ ନୁହେଁ, ସେ ଆନ୍ଧଳାର ଲୋକ। ଯେଉଁ ନାରାୟଣ ଧୀର କଥା କହୁଛନ୍ତି, ସେ କେଉଁଝର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟର ଲୋକ, ବାନ୍ଦବଡ଼ାର ଲୋକ, ସେ ଆସି ଏଠି ଘରେଇ ବାପ ପୁଅଙ୍କ ଦ୍ୱାରା ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଶୋଷଣ କରିଥିଲେ। ଆଜି ଲୋକମାନେ ଯେ ଉଚିତ ଜବାବ ଦେବେ, ଘରେଇ ବାପ ପୁଅ କଥା କୁହନ୍ତୁ ବା ନାରାୟଣ ଧୀର କଥା କୁହନ୍ତୁ, ତାଙ୍କର ହକ୍ ପାଇବେ। ଯେତେବେଳେ ସୁକିନ୍ଦା ପୁଅ ଆଜି BJP ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀରେ ନିର୍ବାଚିତ ହୋଇଛନ୍ତି, ସେଥିପାଇଁ ସୁକିନ୍ଦା ଲୋକ ଏକ ହେଲେ। ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଅଛି ଆମର ସୁକିନ୍ଦା ରିଜନାଲ ମଜଦୁର ସଂଘରୁ ସେଠୁ ଇସ୍ତାହାର ଦେଇ ନୂତନ ସଂଗଠନ କରିବେ, କିପରି ତାଙ୍କ ହକ୍ ପାଇବେ, ଏଠି ବାପ ପୁଅକୁ ବିତାଡ଼ିତ କଲେ, ତେଣୁ ସେଇ ଉଦ୍ଦେଶ୍ୟ କରିଥିଲେ। ଆଉ ଜଣେ ବି ଅଛନ୍ତି ସିଧାସଳଖ ଆଲୋଚନା କରିବା, ଯେ ଏଭଳି ଯେଉଁ ଆଗରୁ ନିର୍ଯାତିତ କରିଥିଲେ, ବାରମ୍ବାର କରିଥିଲେ, ଆପଣଙ୍କୁ କେତେ ଥର କମ୍ପାନୀରୁ ବାହାର କରିଛନ୍ତି? ମୁଁ 2 ଥର ନିଲମ୍ବିତ ହୋଇଛି କାମରୁ। କୌଣସି ଯଦି ଅଯଥା କଥାବାର୍ତ୍ତା ଆମେ କରିବୁ ତାହେଲେ ଆମକୁ ଦଣ୍ଡନୀୟ ଅପରାଧ ଦିଅନ୍ତି, କାମରୁ ନିଲମ୍ବିତ କରନ୍ତି, ତମେ ଏତିକି ଦିନ ପାଇଁ ସସ୍ପେଣ୍ଡ ହେଲ। ଆମେ
নারায়ণ চন্দির জেনারেল সেক্রেটারি এসআর সিকেমেশ্বর সে প্রফুল্ল বাবু আর ডানি বাবু নির্দেশে আমি সেযোগ বিধিবদ্ধ ভাবে আজ আমি এসআর সিকেমেশ ইউনিয়ন সবু ইস্তফা দেলু তাঁক ইউনিয়ন আমি আজ যা এটি সূচনা দে অনেক শ্রমিক সূচনা দে কথা কুলে যে আগর যে বুড়া ঘড়াই টোকা ঘড়াই এটি শোষণ করুলে এবং তাঁর নেতৃত্বের যে নারায়ণচন্দ্র ধরি অনেক লোক শোষণ করুলে তেমন আজ এক হলে যেতবে সুকিন্দার পু বিজেপি বিধায়ক প্রার্থী নির্বাচিত হলে হক পাই নূতন সংগঠন করা সুকিন্দা রিজনাল কোরমাইট খনি সংঘর আজ সমস্ত ইস্তফ দে নূতন সংগঠন হয়ে হক পাইপার কিপর সুকিন্দার পু নেতৃত্বের সেপাই আজ একত্রিত হলে তবে কত শীঘ্র সংগঠন চেঞ্জ হচ্ছে নূতন সংগঠন হচ্ছে লোক হক পাইবে তাহা দেখা বাকি রা যাজপুর সুকিন্দার সন্তোষ মল্লিক অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।